নির্বাচন সামনে রেখে বিরোধী দল দমনে সরকার মাঠে নেমেছে বলে অভিযোগ করেছে বিএনপি। এসব অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গেল দুটি জাতীয় নির্বাচনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও এককভাবে করতে চায় আওয়ামী লীগ। সেই নকশা বাস্তবায়নেই দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে ভয় ভীতি দেখিয়ে বিএনপিকে নির্মূলের কৌশল নিয়েছে সরকার। সকালে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেপ্তারের পর উদ্দেশ্যমূলকভাবে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীদের মামলায় জড়ানো হচ্ছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল। একটা তালিকা তৈরি করেছে সরকার, সেই তালিকাটা তৈরি করে কোন কোন জেলায় ইম্পর্টেন্ট লিডারদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে এই মামলাগুলোকে দ্রুত শেষ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই নাটকগুলো করে আজকে আবার আপনার আরেকটা নির্বাচন করার পায় তারা করছে, যে নির্বাচন ঠিক আগের মতোই আপনার তারা জোর করে এবং বিভিন্ন কৌশলে। এবার হচ্ছে আগের মতো নির্বাচন হবে না, কোন ধরনের নির্বাচন? আগে তো আগে রাত্রে হয়ে গেছে, এখন কি 7 দিন আগে সব ডিসিশন হয়ে যাবে নাকি আমরা জানি না।